ছিল না মাঠের অনুশীলন, হোটেলেই পার করেছে দিনটা। আর ফিল ফোডেন, বুকায়ো সাকাদের এমন হাসি দেখে বোঝাই যায় কতটা স্বস্তিতে আছে ইংল্যান্ড। তবে কিছুটা চিন্তিতই দেখা গেছে জুট বেলিংহ্যামকে, কেননা সামনের ম্যাচটা যে হতে যাচ্ছে বেশ কঠিন। নাটকীয় কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে সুইজারল্যান্ডকে বিদায় করে সেমিফাইনালের মঞ্চে এসেছে ইংল্যান্ড। তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস হারিয়েছে তুরস্ককে। হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে এবার এই দুই জায়ান্ট। যদিও বুধবার সেমিফাইনালকে সামনে রেখে মাঠে কোনো অনুশীলন করেনি ইংল্যান্ড, দিনের শুরুতে সাইক্লিং, এরপর জিম সেশনে যায় থ্রি লায়ন্স। মাঝে কোচদের সঙ্গে বিগ ম্যাচের পরিকল্পনা সাজাতে দেখা যায় ফুটবলারদের। সবশেষ সুইমিং করে এদিনের প্র্যাকটিস সেশন শেষ করে হ্যারি কেনরা। ম্যাচের বাকি এখনও অনেক সময়, তবে ইংল্যান্ডকেই ফেভারিট মানছে সবাই। যদিও আসলে গ্রুপ পর্বে ডেনমার্কের পর সার্বিয়ার সঙ্গে ড্র করায় সমালোচনার ঝড় তুলেছিল ইংল্যান্ডের বেশ কিছু মিডিয়া। কোয়ার্টার ফাইনাল নিয়ে হয়েছে অনেক কথা, তবে এটা ইংল্যান্ড। নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী হলেও ম্যাচটা যে কঠিন হবে তা ভালোভাবেই জানেন ডাচ ফুটবলার মিকি ভ্যান ডি ভ্যান। ইংল্যান্ড না করলেও মাঠে দীর্ঘক্ষণ অনুশীলন করেছে নেদারল্যান্ডস। থ্রি লায়ন্সদের থেকে সমীকরণও এগিয়ে অরেঞ্জ আর্মিরা। এখন পর্যন্ত মোট 22 বারের দেখায় নেদারল্যান্ডসের 7 জয়ের বিপরীতে ইংল্যান্ড জয় পেয়েছে 6টিতে। তামিম হোসেন, সময় সংবাদ।